নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিগত কয়েক বছর ধরে আন্দোলন করছে বিএনপি সে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে গত অক্টোবর ঢাকা নয়াপল্টনে দলটির মহাসমাবেশে পুলিশদের সংঘর্ষে পণ্ড হয়ে যায় প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে পরবর্তী দিন উনত্রিশ অক্টোবর গ্রেপ্তার করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ভোট বর্জনের মধ্যেই সাত জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আটত্রিশ দিন পর মুক্তি পান তিনি কারামুক্তির পর গণমাধ্যমের পক্ষ থেকে বিএনপি মহাসচিবের কাছে জানতে চাওয়া হয় বিএনপির অভ্যন্তরী একটি গুঞ্জন আছে নানা কারণে কারামুক্তির পর আপনি রাজনীতি থেকে অবসর নিতে পারেন জবাবে মির্জা ফখরুল বলেন যারা এগুলো বলেন বা শোনেন তারা এই সব গুঞ্জন তৈরি করেন যদিও এ ধরনের কোনো সিদ্ধান্তই নেই নি তা পাবলিকটি নেব আমরা রাজনৈতিক পরিবারের জন্ম সারা জীবন রাজনীতি করেছি বাকি জীবনও করতে চাই সব কিছু নির্ভর করবে শারীরিক সুস্থতার উপর কারাগার থেকে বেরিয়ে আপনি বলেছেন গণতন্ত্র ভোটাধিকার ফিরে না আনা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এখন গণসংযোগ করছেন কবে নাগাদ রাজপথে আন্দোলনের কর্মসূচি দেবেন জবাবে ফখরুল বলেন হ্যাঁ গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আমরা আন্দোলনে আছি এবং থাকবো এর কোনো বিকল্প নেই দলীয় ফোরামের বৈঠকে সরকারের সার্বিক বিষয় পর্যালোচনা করে আন্দোলনের কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপি ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দুই সালের সাত জানুয়ারি অনুষ্ঠিত হয় এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ পরে মন্ত্রিসভা গঠন করে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ডেক্স রিপোর্ট বার্তা বাজার